ফ্রান্সে যাচ্ছে জলপাইগুড়িতে উৎপাদিত অর্গানিক আদা। মিশ্র চাষ পদ্ধতিতে স্বল্প জায়গায় রকমারি সবজি চাষ করে আলোড়ন ফেলে দিয়েছেন কচুয়া বোয়ালমারী এলাকার চাষি পরিতোষ মণ্ডল। তিনি অল্প জায়গায় একসঙ্গে দুই তিন রকমের সবজি চাষ করে থাকেন। মাচার মাধ্যমে আদার ওপরে একই সঙ্গে চাষ করেন পুঁইশাক ও ঝিঙে। প্রতি বছর তার হাতে উৎপাদিত আদা বিদেশে পাড়ি দেয়। এবছর পরিতোষবাবুর আদা যাচ্ছে ফ্রান্সে। পরিতোষবাবু জানালেন, সম্প্রতি ফ্রান্স থেকে এসেছিলেন কয়েকজন, তারা আগাম বুকিং করে গেছেন। তিনি আরও বলেন, অর্গানিক উপায়ে উৎপাদিত আমার আদা খুবই জনপ্রিয়, কারণ এতে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না আমি। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে উৎপাদিত হয় আমার আদা, তাই গুণগত মানও খুবই ভালো, একই সঙ্গে খুবই স্বাস্থ্যকর এই আদা। আমরা জানি হার্টের রোগীদের পক্ষে আদা একটি উপকারী ফসল। এবছর ফ্রান্সে আদা পাঠিয়ে প্রায় 3 লক্ষ টাকা মুনাফা হবে উত্তরের চাষি পরিতোষ মণ্ডলের। আরও জানা যাচ্ছে, পরিতোষবাবু মিশ্র চাষের স্বীকৃতি স্বরূপ একাধিক পুরস্কার পেয়েছেন। রাজ্য সরকার পরিতোষ মণ্ডলকে 3 বার পুরস্কৃত করেছে। পরিতোষবাবুও জানান, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্নভাবে সাহায্য পেয়েছেন তিনি। বীজ থেকে শুরু করে চাষ সংক্রান্ত আনুষঙ্গিক সরঞ্জাম পেয়েছেন কৃষি দপ্তর থেকে। তিনি বলেন, কৃষি দপ্তরের পক্ষ থেকে যেভাবে সাহায্য করা হয়েছে তাতে তিনি খুবই খুশি। যে কোনো চাষি কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে তারা যথেষ্টই সাহায্য পান। আমি মিশ্র চাষের ক্ষেত্রে অনেক পরামর্শ পেয়েছি কৃষি দপ্তর থেকে, ফলে আমার উৎসাহ আরও বেড়ে গিয়েছে। আমি মিশ্র চাষের মাধ্যমে আদার পাশাপাশি পুঁইশাক ঝিঙে প্রভৃতি সবজি একসঙ্গে চাষ করি, ফলে আদার পাশাপাশি পুঁইশাক ও ঝিঙে থেকেও বাড়তি উপার্জন হয়। জলপাইগুড়ি থেকে একেবারে ফ্রান্সে পাড়ি দিচ্ছে এখানকার আদা। আসলে ফ্রান্স সহ উন্নত দেশগুলোতে নাগরিকরা স্বাস্থ্য সচেতনতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যেহেতু পরিতোষ বাবুর মতো অনেক চাষি জলপাইগুড়িতে অর্গানিক পদ্ধতিতে সবজি চাষ করছেন, সেহেতু দিন দিন বাড়ছে জলপাইগুড়ির সবজির চাহিদা। বিদেশের অনেক জায়গায় যাচ্ছে এখানকার সবজি। যত দিন যাচ্ছে ততই এখানকার চাষিরা কৃষি বিভাগের গবেষকদের সাহায্য নিয়ে নিত্য নতুন চাষে মজেছেন। আগামী দিনে জলপাইগুড়ির সবজি যে বিশ্ববাজারে আরও বেশি জায়গা দখল করে নেবে তার প্রমাণ মিলেছে পরিতোষবাবুর কথাতেই। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের বিশেষ প্রতিবেদন। আদা আমার ফ্রান্সে যাচ্ছে, কি কারণে কি বিষয়? এটা গতবার ওনারা ফ্রান্স থেকে আসছিলেন, আসার পর দেখেন আদাটা খুব ভালো হয়েছে, নুকাল আদা এবং অর্গানিক পদ্ধতি টোটালটা। এখন তো টোটালটা কেমিক্যাল উঠে গেছে, ওনারা খুব খুশি হন এবং ওনারা এসে কৃষককে আমাদের এই আদাটা দিয়েছেন। সেই আদাটা এবার ওনারা আসবেন, আদাটা দেখাবো, ওনারা ফ্রান্সে নিয়ে চলে যাবেন। আর কি কি চাষ করছে? আদার আদার সাথে আমি যেটা মিশ্র চাষ বলে সেটাকে আমি আদা নিচে আদা উপরে ঝিঙ্গা গেড়া এবং পুঁইশাক লাগিয়েছি। এর ফলে কতটা ফলন আপনার লাভজনক হয়েছে? এটা আমি বলবো, এদিকে মানে অল্প জমির মধ্যে কিভাবে কৃষক এলাকার কৃষক বল মানে বা সর্বত্র এলাকার কৃষক যাতে উন্নত হয়, লাভবান হয়, সেদিক দিয়ে আমাকে সহযোগিতা করছেন রামসাই এবং সদর ব্লক থেকে। আমি ওনাদের বিশেষ করে ধন্যবাদ এই সহযোগিতা সবসময় আমাকে। আপনি কি এখন মানে স্বচ্ছ পরিবারের সাথে? হ্যাঁ, আমি একদম স্বচ্ছ পরিবারের সাথে যুক্ত আছি।